सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम। आशा करी तुम्हारा सबाई भलो आज इमने तस्लिम आसिफ स्कूल एंड कलेज पक्ष सबा की गणित शुभेच्छा। कतदिन क्लस 3.2 अंक सल्व कर 3.2 बीजगणित क्लस 3.2 16 नंबर पर्यंत सल्व कर तुम्हारे बोते 17 नंबर एक सृजनशील रहे पेज नम्बर 54 पेज 3.2 एक 17 नम्बर एक सृजनशील रही है। आज के सृजनशील करब तो देखो प्रश्न शुरूते उत्तर देया शुद्ध एक्स माइनस 1 बाय एक्स समान से रूट 3 जिखाने एक्स नॉट इक्वल 0 अर्थात एक्स का मान 0 होते पारबे ना 0 ভিত্তিতে অন্য মান গ্রহণ করবে। এখানে প্রতিবন্ধ দেয়া আছে x - 1 / x সমান হচ্ছে √3। অন প্রশ্ন যেটা দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে যে কতে বলছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস प्रथम लसाड़ू माइनस समान से रूट थ्री तो देखो एक्स स्क्वायर माइनस वन बाई एक्स समान से रूट थ्री ये अच्छा हमारे लक्ष्य में आता है। नेक्स्ट पे ने इधर देखो एक्स उच्च भाग अवस्था रही है एक्स उच्च भाग अवस्था रही है तो हम अपना ये एक्स टाइम जो हम डाल पर शक्ति दे तो हम अच्छा गुण अवस्था है जो जब तो ये एक्स भाग डाल पर शक्ति में गुण हो जाए रूट थ्री से एक्स गुण हो जाए x स्क्वायर माइनस वन समान रूट थ्री इनटू x इकहन x का क्या डाल पास में क्या रूट थ्री x इपर से पढ़े था में x स्क्वायर माइनस वन एको हमने ये माइनस वन का कुछ डाल पास में जब हम रूट थ्री x का कुछ बाम पास में जब x स्क्वायर माइनस इधर प्लस थ्री ये प्लस का क्या जब हम इपर से में जब हम कुछ माइनस में जब माइनस रूट थ्री एक्स समान ये माइनस वन के डाल पास में क्या होता है प्लस वन होता है तो हमें देखो एक्स स्क्वायर माइनस रूट थ्री एक्स समान होता है वन ये चीज हमारे प्रमाण प्रमाण करो जो एक्स स्क्वायर माइनस रूट थ्री एक्स समान होता है वन ये तो होता है हमारे फॉर्मूले कोहेरेंस बा कौन कौन से लेके प्रूफ ये चाहते प्रश्न कॉ এরপর আমরা যাব খ হবে খ নম্বরে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করা যে 23 * x² + 1 / x² = 5 * x পাওয়ার 4 + 1 / x পাওয়ার 4 আমরা এই রিলেটেড অঙ্ক 3.18 পড়ে আসছে x পাওয়ার 4 + 1 / x পাওয়ার 4 এর অঙ্ক
দেখো ফাদার প্রশ্নটা বলছে তোমার করো যে 23 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 5 ইনটু x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4। তো এই ছিল আমাদের প্রশ্ন খ। প্রমাণ করা যে 23 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 5 ইনটু x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের ফলাফল। তো আমাদের প্রথমে যেটা দেয়া ছিল x - 1 বাই x সমান হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, আমাদের দুটা আলাদা আলাদা মান বের করতে হবে এবং দেখাতে হবে যে দুটার মান এক। তো প্রথমে উত্তর প্রথমে আমরা লিখব দেওয়া আছে, তোমরা চাইলে দেওয়া আছে যে নাও লিখতে পারো, কারণ ওটাকে আমরা কমনে দেওয়া আছে একবার লিখে ফেলেছি। x minus 1 by x সমান হচ্ছে হচ্ছে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান 23 into x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার 23 into x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। এখন আমরা গত দিনে অনুসিদ্ধান্ত দুটি সূত্র শিখেছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটি তো এরকম ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আরেকটি সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। 3.1 এর মধ্যে অনুসিদ্ধান্ত দুটো সূত্র ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর। এখন এখানে আমাদের মান আছে x মাইনাস 1 x অর্থাৎ x টু কেয়ার a 1 বাই x স্কয়ার b, তাহলে a মাইনাস b 1 বাই হচ্ছে আমাদের দেয়া আছে। এখানে a মাইনাস b রিলেটেড সূত্র হচ্ছে নিচেরটা, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার প্লাস 12। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখানে অ্যাপ্লাই করব, তো 23 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে আছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b এটা হচ্ছে x প্লাস b হচ্ছে 1 বাই x, তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 সরি নিচেরটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে হচ্ছে x মাইনাস 1 বাই x প্লাস যেহেতু আমাদের মান আছে x মাইনাস 1 বাই x, তো x মাইনাস 1 বাই x সমান হচ্ছে এখানে সূত্র x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে x ইন্টু b হচ্ছে 1 বাই x। তো দেখো এখানে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x 2 এ a মাইনাস হোল স্কয়ার প্লাস 2 এ আমরা এখান থেকে মান বসিয়ে দেবো, এবার 23 ইন্টু x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে রুট 3, এই হচ্ছে রুট 3 তার স্কোয়ার প্লাস 2, এখানে x x কাটা 2 ইন্টু 1 2 এই হবে, এখানে 23 এখানে রুট স্কোয়ার কাটা চলে গেলে থাকবে হচ্ছে 3 প্লাস এখানে হচ্ছে 2, অর্থাৎ 3 এবং 2 গুণ করলে হচ্ছে আমাদের 5। তাহলে এখানে 23 ছিল ইনটু 5 আকার ছিল, এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান হচ্ছে 5 বের হয়েছে। আমাদের এই মানটা গ নাম্বার হচ্ছে কাজে লাগবে, আমরা এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান হচ্ছে হচ্ছে 5, তো 23 ইনটু 5 গুণ করতে হবে 25 গুণ করতে হবে 115,
আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 115 23 x2 1 x2 এবং এখানে x2 1 x2 মান হচ্ছে 5 তো এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবার আমরা করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড এর মান হচ্ছে 5 into x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 আমরা রাইট হ্যান্ড সাইডটা এখানে করব রাইট হ্যান্ড সাইড সমান 5 into x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 আমরা এখানে দেখো x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 আছে আমরা পাওয়ার 4 দিয়ে কোন সূত্র শিখেছি সূত্র নাই আমরা সূত্র শিখেছি হচ্ছে পাওয়ার স্কয়ার এবং হচ্ছে পাওয়ার কিউব এই দুটো তো সূত্র শিখেছি তো আমাদের পাওয়ার 4 টাকে হয় কিউব অথবা স্কয়ার নিয়ে যেতে হবে যেহেতু 4 কে কিউব করা যাবে তো আমরা স্কয়ার নিয়ে যাব স্কয়ার নিয়ে গেলে এখানে যে কোন সূত্রটা আমাদের তৈরি করে নিতে হবে x এর পাওয়ার 4 তো আমরা এটাকে লিখতে পারি x এর স্কয়ার বাইরে তার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার বাইরে হোল স্কয়ার x এর স্কয়ার তার স্কয়ার করলে x এর পাওয়ার 4 হবে প্লাস 1 বাই x 1 কে স্কয়ার করলে 1 x এর স্কয়ার কে স্কয়ার করলে গুণ করলে x এর পাওয়ার 4 হবে তো এখানে আমাদের যে মান চলে আসছে যে x স্কয়ার এখানে x স্কয়ারটা হচ্ছে a প্লাস 1 বাই x স্কয়ারটা হচ্ছে b তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা একটু আগে এখানে সূত্র লিখেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করলে এখানে কি দাঁড়াবে 5 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এখানে x স্কয়ার হচ্ছে a সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার a হচ্ছে x স্কয়ার প্লাস b হচ্ছে 1 বাই x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b এখানে x স্কয়ার হচ্ছে আমাদের a প্লাস 1 বাই x স্কয়ার হচ্ছে b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b এখন দেখো আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানটা আছে এই মানটা আমরা অলরেডি লেফট হ্যান্ড সাইডে করে ফেলেছি এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান যে 5 আসছে এটা হচ্ছে আমাদের সাইডটাকে এখানে লিখে দিতে হবে লেফট হ্যান্ড সাইডে পাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 5 এখন কথা হচ্ছে আমরা মানটা বসাবো কি বসাবো এখন এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে হবে হয়তো অনেক টিচার বলতে পারে যে এটা লাইট লেফট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতেছে আমরা তো এই মানটা দেখি কি ব্যাপার আছে তাহলে অ্যাকচুয়ালি আমরা করেই দেখাবো তাই এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই ব্র্যাকেটের ভিতরে আবার সূত্র বলতেছে আমরা সূত্রটা বসাতে হচ্ছে মান অনুযায়ী x মাইনাস 1 বাই x সমান হচ্ছে রুট 3 সিগমা এই হচ্ছে আমাদের মান দেওয়া আছে তাহলে এই মান অনুযায়ী সূত্র লিখতে হবে এই ব্র্যাকেটের মধ্যে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab a মাইনাস b স্কয়ার প্লাস 2ab তো আমরা সূত্রটা লিখলে আমরা f এর সূত্র লিখব শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a minus b whole square plus 2ab a square টা এখানে দিয়ে দিলাম লাস্টে এখানে x square x square কাটা গেলে থাকবে হচ্ছে minus দিয়ে একটি থার্ড ব্র্যাকেট ক্লোজ এই ফাইভটা প্রথম ব্র্যাকেটে গুণ অবস্থা গেছে এখন আমরা মান বসিয়ে দিই x minus 1 x এর মান হচ্ছে √3 3 স্কয়ার প্লাস 2 মাইনাস 2 আমরা মানটা বসিয়ে দিলাম বাকি যা আছে তাই এখানে x এবং x কাটালে 2 এর 2 হবে এখন এখানে রুট এবং স্কয়ার কাটা চলে গেছে এখানে থাকবে শুধু 3
5 and থাকবে হচ্ছে শুধু 3 3 plus 2 whole square এখানে তো minus 2 তাহলে দেখো এখানে 3 plus 2 whole square করলে 5 হবে 3 plus 2 তো দাঁড়ালো হচ্ছে 5 square minus এই লাইনটাতে এই লিখে করে দাও এর পরের লাইনে এটা বলে এখানে 5 স্কয়ার করলে হচ্ছে 25 হবে 25 - 2 5 স্কয়ার 25 হয় 25 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 23 तो 5 और 23 गुण करने हबे हच्छे 115 5 और 23 गुण करने हच्छे 115 आमादेर राइट लेफ्ट हैंड साइड मान हच्छे 115 राइट हैंड साइड मान 115 अर्थात लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड एखाने आमरा लेफ्ट हैंड साइड जो मान पेयेछिलाम जेटा आमि प्रथमे बोले निएछिलाम जे x स्क्वायर प्लस 1 by x square সমান 5 এই মানটা আমাদের গণনার কাজে লাগবে আমরা এবার অঙ্ক নাম্বার করব হচ্ছে গ গ অঙ্ক করতে আমি বলেছি যে খ থেকে একটা মান আমরা পেয়েছিলাম গ নামে আমাদের x এর পাওয়ার 6 প্লাস 1 বাই x এর পাওয়ার 6 এর मान निर्णय करो ये जो आंसर होते हैं बोला आंसर x से पार्ट 6 प्लस 1 बाय x से पार्ट 6 है मान निर्णय करो ये जो आंसर होते हैं बोला आंसर तो हमारे प्रथम बार बोले थे ना जी गणना में उत्तर है ख से कितने मान हमने पे इसका ख से के पाई x स्क्वायर प्लस 1 बाय x स्क्वायर समान होते हैं 5 এই মানটা আমরা খ থেকে নিয়ে এসেছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান আছে 5 এখন দেখো আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা x এর পাওয়ার 6 প্লাস 1 বাই x এর পাওয়ার 6 তাহলে প্রদত্ত রাশি কি উঠবে প্রদত্ত রাশি x এর পাওয়ার 6 প্লাস 1 বাই x এর পাওয়ার 6 তো আমরা এই অঙ্কটাতে পাওয়ার 6 রয়েছে আমরা পাওয়ার 2 এবং হচ্ছে পাওয়ার 3 এর অঙ্ক করেছি পাওয়ার 2 এবং 3 এর সূত্র জানি কিন্তু পাওয়ার 6 এর কোনো সূত্র জানি না তো পাওয়ার 6 টাকে আমাদের 2 অথবা 3 এ কনভার্ট করে নিয়ে আসতে হবে তাহলে আমরা দুই ভাবে করতে পারি এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভিতরে স্কয়ার রেখে বাইরে কিউব অথবা ব্র্যাকেটের ভিতরে কিউব তে বাইরে স্কয়ার যে কোনটা করতে পারো তোমরা তবে ভিতরে স্কয়ার রেখে বাইরে কিউব করতেছি এখানে
এক্সের স্কয়ারের সাথে 3 দিয়েছে 3 2 মানে 6 এক্স এর পার 6 সি হবে প্লাস এটা 1 এর কিউব কল 1 এখানে এক্স এর স্কয়ার কিউব তাহলে 3 2 গুণ হচ্ছে 6 এক্স এর পার 6 হবে তো এখন এক্স এর স্কয়ার এটা হচ্ছে আমাদের এ 1 বাই এক্স স্কয়ার এটা হচ্ছে আমাদের বি এক্স স্কয়ার হচ্ছে এ 1 বাই এক্স স্কয়ার হচ্ছে আমাদের বি তো এখানে আমাদের এই আমরা সলভ করতে সূত্র হচ্ছে কাজে লাগবে a কিউব প্লাস b কিউব আমরা গত দিনে সূত্র লিখেছিলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আমরা a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সূত্র জানি এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে a কিউব প্লাস b কিউব এখানে এটা হচ্ছে x স্কয়ার b হচ্ছে 1 বাই x স্কয়ার তো a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব a হচ্ছে x স্কয়ার প্লাস b হচ্ছে 1 বাই x স্কয়ার তার হোল কিউব সূত্র মাইনাস সূত্র 3 ইনটু a b a হচ্ছে আমাদের x স্কয়ার ইনটু b হচ্ছে 1 বাই x স্কয়ার 3ab ইনটু a প্লাস b a প্লাস b a হচ্ছে x স্কয়ার প্লাস b টা হচ্ছে 1 বাই x স্কয়ার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এখন এখানে যে লাইনটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আমাদের এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানটা তো খ থেকে নিয়ে আসছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান হচ্ছে 5 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান হচ্ছে 5 তো আমরা মানটা বসিয়ে নেব এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান হচ্ছে 5 তার বাইরেরটা কি মাইনাস 3 ইনটু এখানে x স্কয়ার 1 বাই x স্কয়ার এখানে হচ্ছে কাটা 3 ইনটু 1 ইনটু এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান হচ্ছে 5 এখন মান আমরা বসিয়ে দিলাম 5 কে কিউব করলে হবে 125 5 কে কিউব করলে হবে 125 মাইনাস এখানে 3 এবং 5 গুণ করলে হচ্ছে 3 5 15 তাহলে দেখো এখানে 125 থেকে 115 মাইনাস করলে হবে হচ্ছে 110 এটা হচ্ছে আমাদের ক এর आंसर x এর পাওয়ার 6 প্লাস 1 বাই x এর পাওয়ার 6 এর মান হচ্ছে 110 তো এই ছিল আমাদের প্রশ্ন নং 17 এর সৃজনশীল 17 এর आंसर আমাদের অনুশীলনী 3.2 এর অঙ্কগুলো শেষ আমরা এবার উদাহরণের কিছু অঙ্ক করব উদাহরণ নাম্বার 16 আমরা 16 নম্বর উদাহরণটা করব 16 নম্বর উদাহরণের অঙ্কটা হচ্ছে বইয়ের 16 নং অঙ্কের মত প্রায় একই তো দেখো উদাহরণ 16 তে কি বলা আছে এ সমান √3 প্লাস √2 দেওয়া আছে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান হচ্ছে 18/3 এই হচ্ছে আমাদের প্রশ্ন a সমান √3 প্লাস √2 প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান হচ্ছে 18/3 তো আমাদের এখানে a এর মানটা দেওয়া আছে a সমান √3 প্লাস √2 তো আমাদের সূত্র আমি লিখে নিই দেওয়া আছে a সমান √3 প্লাস √2 তো
আমরা এখানে আরো একটি মান দরকার হবে, তো সেই মানটা কিভাবে দরকার হবে আমরা একটু দেখে নেই। এখানে a কিউব প্লাস 1 বাই a কিউব হয়েছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলতে হবে। আমরা একটু আগে a কিউব প্লাস b কিউবের সূত্র লিখেছি, সেখানে সূত্র অনুযায়ী এইটার সূত্র যদি লিখি a কিউব প্লাস 1 বাই a কিউব হয়েছে, এটার সূত্র লিখি এখানে a প্লাস 1 বাই a, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই হচ্ছে আমাদের লাইনটা দাঁড়াবে, এর পরবর্তী লাইনটা হচ্ছে এই লাইনটা হবে a plus 1 by a whole cube minus 3 ab into a plus b। তো আমাদের a এর মানটা রয়েছে কিন্তু 1 by a এর মানটা নেই, a এর মানটা আছে কিন্তু 1 by a এর মানটা নেই। তাহলে আমাদের 1 by a এর মানটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে। তো a থেকে হচ্ছে আমাদের 1 by a এর মান বের করতে হবে। আমরা গত দিনের ক্লাসে 1 by a এর মান বের করা শিখেছিলাম, তো সেভাবে আমরা 1 by a এর মানটা বের করব। সুতরাং 1 by a সমান 1 by root 3 plus root 2। আমাদের পরের কাজটা হচ্ছে নিচে যেই মানটা থাকবে তার বিপরীত মানটাকে উপর নিচে গুণ করে দিতে হবে। এখানে নিচে মান হচ্ছে root 3 plus root 2, তাহলে তার বিপরীত মানটা হচ্ছে root 3 minus root 2। তো আমরা root 3 minus root 2 দ্বারা গুণ করে দিব, root 3 minus root 2 আমরা উপর নিচে √3 √2 দ্বারা গুণ করে দিলাম। তো এখানে উপরে যা আছে তাই থাকবে √3 √2। এখানে হচ্ছে দেখো একটা সূত্র করতেছে √3 + √2 √3 টা যদি আমরা এ ধরি √2 কে যদি আমরা বি ধরি তাহলে a + b into a - b, সূত্র হচ্ছে a² - b² a + b k - b সূত্র a² a হচ্ছে √3 তার স্কয়ার মাইনাস b স্কয়ার b হচ্ছে √2 তার স্কয়ার। এখন আমাদের √3 - √2 / √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার উপরে যা আছে তাই হবে √3 - √2। এখানে √2 এর স্কয়ার কাটা যাবে তাহলে √ কাটা যাবে সেই থেকে মাইনাস √2 এর স্কয়ার 2 থাকবে √3 - √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 √2 √3 √2 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
প্লাস 1 এর a এর মান বের করব a প্লাস 1 এর তো আমরা এখান থেকে a প্লাস 1 এর মানটা বের করে নিই এটা মুছে দেব এটা হচ্ছে আমাদের 1 বাই a 1 সমান √2 - √2 আর এটা হচ্ছে আমাদের a √2 প্লাস √2 তো এর পরে এর নিচ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে a প্লাস 1 বাই a সুতরাং a প্লাস 1 বাই a এ সমান হচ্ছে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 এর সাথে আমরা a এবং 1 বাই a বার করে দিলাম এখানে √2 √2 কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে √2 √3 এর সাথে আমাদের a প্লাস 1 বাই a এর মান a প্লাস 1 বাই a এর মান হচ্ছে √3 তো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল 1 এর মান কত ছিল লেফট হ্যান্ড সাইড ছিল a কিউব প্লাস 1 বাই a কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b a হচ্ছে a এবং b হচ্ছে 1 বাই a প্লাস b কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b আমাদের এখানে দেখো a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3a ইনটু 1 বাই a ইনটু a প্লাস 1 বাই সূত্রটা লিখেছি আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে a প্লাস b কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b থেকে তো আমরা এখানে মানটা বসিয়ে দেব a প্লাস 1 বাই a মান হচ্ছে 2 হচ্ছে তার হোল কিউব মাইনাস 3 ইনটু a এবং a কাটে এখানে 3 এর সাথে 1 হলো 3 a প্লাস 1 বাই a মান হচ্ছে 2 হচ্ছে
y যেটা হবে এখানে 2 এর কিউব করলে হচ্ছে 8 ইনটু √3 কিউব করলে হবে 3√3 আমরা কত জিনিস শিখেছিলাম রুটের এরকম মুল্টিপ্লাই কোন সংখ্যাকে কিউব করতে বলে রুটের মধ্যে যে সংখ্যা থাকে সেই সংখ্যার একটা সংখ্যা বসবে আবার বিন্দু ওই সংখ্যাটা বসে যাবে 3√3 মাইনাস এখানে হচ্ছে 3 × 6 6√3 এখানে গুণ করলে হচ্ছে 24 24√3 − 6√3 এখানে দেখো 24√3 − 6√3 माइनस को लगा रहा हूँ इसे 18√3 18√3 ऐसी लगा रहा है प्रमाण है 18√3 अर्थात एक जो अच्छा लगा प्रूफ ऐसी लगा रहा है उधर शोलों थे हमरा उधर उन शोलों को ला एक बार करो इसे हमरा उदाहरण सतर उदाहरण सतर दाम एक उदाहरण सतर उदाहरण सतर ते देखे x प्लस y समान 5 xy समान दे साइंटिफिकल सेक्स इटर भी होए अर्थात एक्स के बाद वाई चे बोर तो एक्स प्लस वाई शॉर्ट जाया से चे फाइव एवं एक्स वाई शॉर्ट जाया से सेक्स हमारे ये चीज़ लोग बोलते हैं तो आम आम प्रश्नों में से टू इनटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर का मान निर्णय करो टू इनटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर हमारा टू इनटू एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर मान নিম্নে এটা আছে বলা আছে 2x² + 6x² এই আমরা কত হবে সূত্র প্রয়োগ করতে হচ্ছে a² + b² = a + b² - 2ab এই সূত্রটা আছে আমাদের অ্যাপ্লাই করতে হবে a² + b² = a + b² - 2ab কারণ আমাদের a + b এর মানটা দেওয়া আছে যদি a - b এর মানটা থাকতো তাহলে আমরা কি করতাম a - b² + 2ab কলাম উত্তরে লিখবা হচ্ছে দেওয়া আছে x + 1/x + y = 5 xy = 6 প্রদত্ত রাশি (2×x²+y²) সূত্র লিখব x² + y² এই সূত্র যে লিখলে a + b² এর হচ্ছে x + b হচ্ছে y a + b² - 2ab এর হচ্ছে x b হচ্ছে y মান বসিয়ে দেব তাহলে মান বসালে x + y মান হচ্ছে 5² - 2×x = 6 5² মানে হচ্ছে 25 - 4 = 12 25 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 13 13 বিয়োগ করলে 26 এর চেয়ে আমাদের কয় উত্তর 13 বিয়োগ করলে 26 আশা করি সবাই বুঝছো এখন আমরা অঙ্ক নাম্বার খ তে যাব তাহলে উদ্দীপক এটাই খতে বলা আছে x³ - y³ - 3×x² + y² এর মান নির্ণয় করো খতে যেটা বলছে x³ - y³ - 3×x² + y² এর মান নির্ণয় করো এটা হচ্ছে আমাদের বলা আছে x²-y²-3×x² + y² এর মান নির্ণয় করো তো এর মানে করতে আমাদের
এখানে একটা সূত্র x স্কয়ার প্লাস y স্কয়ার এবং এখানে একটা সূত্র রয়েছে x কিউব মাইনাস y অর্থাৎ a কিউব মাইনাস b কিউব এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস এখন আমাদের দেখো এখানে x মাইনাস y রয়েছে কিন্তু আমাদের কিন্তু মান দেওয়া আছে x প্লাস y তাহলে অঙ্কের শুরুতে আমাদের x মাইনাস y এর মান বের করতে হবে এখানে আমি দেওয়া আছে লিখলাম কথা একবার লেখা ছিল এখানে এখন আমরা x মাইনাস y এর মান বের করব x মাইনাস y এর সরাসরি মান বের করতে পারবো না এই জন্য আমরা একটা সূত্র লিখব কোন সিদ্ধান্তের কোন সিদ্ধান্ত 3.61 সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 এটি আমাদের এই সূত্রটা হচ্ছে x মাইনাস 1 বাই x মাইনাস y বের করতে কাজে লাগবে এখানে a মাইনাস হোল স্কয়ার তাহলে এখানে হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 4 ab তো a হচ্ছে x b হচ্ছে y তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4 ab 4 x y এখানে আমরা মানটি বসিয়ে দেব x প্লাস y এর মান হচ্ছে 5 তো 5 স্কয়ার মাইনাস 4 ইনটু x এর মান হচ্ছে 6 5 স্কয়ার গুণ হচ্ছে 25 মাইনাস 4 6 হচ্ছে 24 তো 25 থেকে 24 মাইনাস করলে 1 হবে অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার মান হচ্ছে 1 আমাদের লাগবে হচ্ছে x মাইনাস y এর বা x মাইনাস y তাহলে স্কয়ারটা এক পাশ থেকে আরেক পাশে চলে রুট হয়ে যায় রুট 1 মান হচ্ছে শুধু 1 তাহলে আমরা x মাইনাস y এর মান পেলাম হচ্ছে 1 এই মানটা হচ্ছে আমাদের এইখানে বসাতে হবে x মাইনাস y এর সমান পেলাম y x মাইনাস y সমান হচ্ছে 1 পেলাম তাহলে আমাদের প্রদত্ত রাশি আমরা x মাইনাস y এর মান একটু করে লিখে দিচ্ছি x মাইনাস y সমান হচ্ছে 1 পেয়েছি এবার হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে ছিল x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এই ছিল আমাদের প্রদত্ত রাশি তাহলে দেখো x কিউব মাইনাস y কিউব সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব এর a কিউব মাইনাস b কিউব এর সূত্র আমরা জানি কিছু না হচ্ছে a মাইনাস b হোল কিউব এ হচ্ছে x b হচ্ছে y তো a মাইনাস হোল কিউব প্লাস 3 into a b to a plus b এই ছিল আমাদের সরি এখানে মাইনাস a মাইনাস b প্লাস 3 into a মাইনাস b মাইনাস 3 into আমরা এটা সূত্র লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র লিখলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a হচ্ছে x b হচ্ছে y তো x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 x y আমরা সূত্রগুলো বসিয়ে দিলে এবার হচ্ছে মান বসিয়ে দিব আমরা x মাইনাস y এর মান পেয়েছিলাম 1 1 কিউব প্লাস 3 ইনটু x y এর মান হচ্ছে 6 ইনটু x মাইনাস y এর মান হচ্ছে 1 মাইনাস 3 ইনটু এখানে মান বসিয়ে দেব x প্লাস y এর মান 5 তার স্কয়ার মাইনাস 2 1 বসিয়ে দিলাম 1 কে কিউব করে 1 হবে এখানে 3 ইনটু 6 ইনটু 1 করলে হবে 18 18 মাইনাস 3 ইনটু এখানে 5 স্কয়ার করলে হচ্ছে 25 মাইনাস 2 এখানে 18 এবং 1 যোগ করলে হবে হচ্ছে 19 মাইনাস 3 ইনটু 25 থেকে এটা হচ্ছে 23 হবে তাহলে 19 মাইনাস এখানে 3 23 গুণ হচ্ছে 3 9
হচ্ছে 69 12 পঁচিশ থেকে 12 বিয়োগ করলে হবে হচ্ছে 13 তিন তার হচ্ছে 39 হবে এখানে এখানে মানটা আমরা এবার প্রশ্ন নাম্বার ব্রতে যাব আমরা খতে কি মান পেয়েছি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এটা খতে পেয়েছিলাম শুরুতেই গতে বলছে এক্স এর পাওয়ার 5 প্লাস ওয়াই এর পাওয়ার 5 এর মান বলি এক্স এর পাওয়ার 5 প্লাস ওয়াই এর পাওয়ার 5 এর মান নির্ণয় করা আমাদের এই অঙ্কটা করার জন্য x এবং y এর মান দরকার হবে x এবং y এর মান দরকার তো x এবং y এর মান বের করতে হবে আগে দুটি সমীকরণ দিয়ে দেখো প্রশ্নে খ থেকে পেয়েছিলাম খ থেকে পাই যেটা পেয়েছি x এর সমান হচ্ছে 1 এবং প্রশ্নে দেওয়া ছিল সমীকরণ এক ও দুই যোগ করলে ক্যালকুলেটরে বের করে দেব 3 বার 5 করলে হবে হচ্ছে
we should get values for 243 plus 12 power 5 to the power 32 power 6 3 power 5 to the power 43 into the joke to the power 275 अर्थात x बार 5 प्लस y बार 5 माना माना चाहिए 275 ऐसी लोग माने उदाहरण शादी होती है उदाहरण शादी में सीधा शीने ये ऐसी चीज़ लोग माने आस्था उत्तर होते हैं जाम दे तो ऐसी लोग माने आस्थे आलोच विषय আশা করি তোমরা সবাই বুঝেছ সবাই ভাষায় অঙ্কগুলো করবে না বুঝলে ক্লাস শুরু হলে প্রশ্ন করে নেবে আশা করি সবাই ভালো থাকবে।